সিঙ্গাপুর হলো পৃথিবীর অন্যতম সুন্দর একটি সাজানো গোছানো এবং ডিসিপ্লিনড শহর রাষ্ট্র। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ঘুরতে যাওয়ার জন্য সাধারণত বাংলাদেশিদের ক্ষেত্রে সিঙ্গাপুরের গভর্নমেন্ট ডাবল এন্ট্রি ভিসা দিয়ে থাকে। তার মানে একজন ট্যুরিস্ট একবার ঢোকার পরে সে আবার বের হয়ে যেয়ে আবার এই কান্ট্রিতে ঢুকতে পারবে। আর এই ডাবল এন্ট্রি ভিসার সুযোগ নিয়ে যে কোনো বাংলাদেশি ট্যুরিস্ট পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার বাটাম দ্বীপ থেকে মাত্র 2,500 থেকে 3,000 টাকা খরচ করে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিঙ্গাপুর থেকে বাটাম এবং বাটাম থেকে সিঙ্গাপুর খুব সহজেই এবং সামান্য টাকা খরচ করে ঘুরে আসা যায়। এই ট্রিপটা আমি নিজেই করেছি 2018 সালে। সো ভিউয়ার্স, চলুন তাহলে দেখা যাক কীভাবে হচ্ছে সিঙ্গাপুর থেকে বাটাম এবং বাটাম থেকে আবার সিঙ্গাপুরে ঘুরে আসা যায় খুবই অল্প টাকা খরচ করে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ট্যুরিস্টদের কাছে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশান না থাকার কারণে সিঙ্গাপুর থেকে খুব সহজেই যে পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার বাটাম থেকে ঘুরে আসা যায়, সহজে যাওয়া যায়, কম টাকা খরচ হয়, তারপরেও ট্যুরিস্টরা এই অপরচুনিটিটা নিতে পারে না শুধুমাত্র তথ্য না থাকার কারণে। সো আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশান থাকে এবং প্রায়র এক্সপিরিয়েন্স থাকে, যারা গিয়েছে তাদের কাছ থেকে নেওয়া এক্সপিরিয়েন্স থাকে, যেমনটি এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এই ট্যুরটি করতে পারবেন। এবং এই ট্যুরটি যদি আপনি ট্রাভেল অপারেটর দিয়ে করতে যেতেন তাহলে হচ্ছে আপনাকে অনেক টাকা পে করতে হতো, বাট আপনি যদি নিজে নিজেই করেন ভেরি ইজি, সেই ক্ষেত্রে কিন্তু খুবই সামান্য টাকা পয়সা খরচ করে আপনি ইজিলি ঘুরে আসতে পারবেন। সো আমার এই ভিডিওটি হেল্প করবে, যারা নিজে নিজে যেতে চায় তাদের একটা গাইডলাইন পাবে মোটামুটি কীভাবে যাবে, সেই বিষয়ে আমার ভিডিওটি ফোকাস করা হয়েছে। সিঙ্গাপুর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে কিন্তু এই বাটাম দ্বীপটি অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র হল ইন্দোনেশিয়া। সো ইন্দোনেশিয়ার মূল ভূখণ্ড 17,000-এরও বেশি ছোট বড় দ্বীপের সমন্বয়ে গঠিত। তার মধ্যে অন্যতম হচ্ছে বালি, জাকার্তা, বাটাম, জাভা, এই দ্বীপগুলো মোটামুটি অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। ইন্দোনেশিয়া পৃথিবীর 14তম লার্জেস্ট এবং পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র। বাটাম দ্বীপটি মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে খুব কাছে অবস্থিত হলেও সহজ এবং সেফেস্ট যোগাযোগ ব্যবস্থার কারণে সিঙ্গাপুর হয়ে বাটাম যাওয়া এবং আসা এই পথটি সারা পৃথিবীর ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় মাধ্যম হিসেবে ট্রিটেড হচ্ছে। বাটাম একটি ছোট দ্বীপ শহর হলেও কি নেই ওখানে? আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আছে 5-স্টার মানের অসংখ্য হোটেল এবং রিসোর্ট, সেই সাথে আছে বিশ্বমানের অনেক বড় বড় শপিং মল, যেগুলোতে সারা পৃথিবীর নামি দামি ব্র্যান্ডেড সব আছে ওখানে। এবং মজার ব্যাপার হলো, বাটাম কিন্তু ফ্রি ট্রেড জোন হওয়ার কারণে এখানে খুবই সস্তায় খুব ভালো মানের জিনিসপত্র পাওয়া যায়, সেই জন্য এটা হচ্ছে শপিং স্বর্গরাজ্য বলা হয়। মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে প্রচুর ট্যুরিস্ট প্রতিনিয়ত ওখানে যায় শুধু শপিং করার জন্য এবং ওখানকার সি ফুড খাওয়ার জন্য, বিকজ ওখানকার স্টেইং, ফুডিং এবং শপিং এভরিথিং কিন্তু খুবই সস্তা বা রিজনেবল আর কি, ভালো মানের জিনিসপত্র পাওয়া যায় খুব কম দামে। আমার কাছে মনে হয়েছে যে আসলে এরকমটা কোথাও আমি এর সমসাময়িক দেশে কোথাও পাইনি। একটা ব্যাপার ওখানে খুব আলাদা করে চোখে পড়বে, যেটা আমার কাছে মনে হয়েছে যে এখানে এত বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট আছে থাকার জন্য, ঘোরার জন্য, কিন্তু সেই পরিমাণ ট্যুরিস্ট মানুষ কিন্তু ওখানে নেই। আপনি রাস্তাঘাটে কোনো এক্সট্রা মানুষ দেখবেন না, মানুষের কোনো গিজ গিজ করা ওখানে কিন্তু নেই। সো যেটা মনে হয় যে এত ইনফ্রাস্ট্রাকচার করা আছে, বাট এদের বিজনেসটা কীভাবে হয় আসলে, এই প্রশ্নটা আমার মনে হয় আপনার কাছেও হবে, সবার কাছেই হয়। কিন্তু যেটা জানা গেছে কথা বলে, সেটা হলো আশেপাশে যে দুটা দেশ আছে, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, ওরা এক্সপেন্সিভ কান্ট্রি হওয়ার কারণে ওখান থেকে প্রচুর ট্যুরিস্ট এখানে শপিং করতে যায়, খেতে যায় এবং দিনে গিয়ে দিনেই চলে আসে বা পরের দিন চলে আসে। এবং শনিবার এবং রবিবারে যে সাপ্তাহিক ছুটিতে প্রচুর ট্যুরিস্ট ওখানে যায় এবং সারাদিন ওখানে থেকে ঘুরে পরের দিন চলে আসে। সো বিজনেসের ধরনটা আসলে ওখানে এরকমই।
একটা সিনেপ্লেক্সে একবার মুভি দেখতে গেলাম। মুভি দেখতে গিয়ে দেখি যে গোটা সিনেপ্লেক্সে কোনো দর্শক নাই, আমি আর আমার এক কলিগ, আমরা দুজন। সো আমি ভেবেছি যে দুজনে মুভি কীভাবে অন করবে, তো দেখলাম যে আলটিমেটলি ওরা দুজনে, আমাদের দুজনের জন্যই হচ্ছে মুভি ওরা স্টার্ট করলো এবং মুভি চললো। গোটা 3 ঘন্টা মুভিটা চললো, আমরা দুজনেই ছিলাম হচ্ছে ওখানকার দর্শক। সো এরকম আর কি, আপনি গেলে পরে হচ্ছে দেখবেন অন্য ধরনের একটা ফিলিংস, বা এটা সাধারণত অন্য কোথাও পাবেন না। সো এবার আসি তাহলে আমরা কীভাবে সিঙ্গাপুর থেকে যাব। সো সিঙ্গাপুর থেকে যাওয়ার জন্য যেটা করতে হবে, একটাই রাস্তা, সেটা হচ্ছে এখান থেকে সিঙ্গাপুর থেকে বাটামে যাওয়ার জন্য ফেরিতে যেতে হবে। এই যে ভিডিওতে যে নৌকাটা দেখানো আছে সেটাই হচ্ছে ফেরি। সো ফেরি বলতে আমরা আমাদের দেশে যেরকমটা বুঝি নর্মালি ফেরি, কিন্তু ওখানকারটা এরকম না, খুবই লাক্সারিয়াস সেফেস্ট ফেরি। আপনি দেখলে হচ্ছে আপনার মাথায় ঘুরে যাবে যে আমরা ফেরি বলতে তো আসলে এরকমটা বুঝি না। সো সিঙ্গাপুরের ফেরি টার্মিনালটা যেখানে অবস্থিত সেটার নাম হচ্ছে হারবার ফ্রন্ট সেন্টার। সো হারবার ফ্রন্ট সেন্টার থেকে ফেরিগুলো আসলে ছেড়ে যায় বাটামের বাটাম সেন্টারের উদ্দেশ্যে। সো আপনি সিঙ্গাপুরে যেখানেই থাকেন, আপনি ট্যাক্সি করে সরাসরি হচ্ছে আপনি হারবার ফ্রন্ট সেন্টারে চলে আসবেন। হারবার ফ্রন্ট সেন্টারের 3 তলায় এখানে হচ্ছে ফেরি টার্মিনালটা আছে। ফেরি টার্মিনালের যতগুলো ফেরি সার্ভিস আছে সবগুলো ফেরি সার্ভিসের এখানে কাউন্টার আছে, এখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। সো টিকিট আপনি অনলাইনে সংগ্রহ করতে পারেন, যদি অনলাইনে করেন বাংলাদেশে বসেই অনলাইনে করে নিতে পারবেন। আমি বাংলাদেশে বসেই অনলাইনে টিকিট করেছি। সেক্ষেত্রে অনলাইনে টিকিট কাটলে যেটা হয়, সেক্ষেত্রে আপনি কিছু ডিসকাউন্ট পেতে পারেন, অনেক সময় প্রোমো ডিসকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনার অলমোস্ট 20% খরচ কম হবে। নর্মালি ওখানে 18 সিঙ্গাপুরি ডলার বা 20 সিঙ্গাপুরি ডলারের মতো খরচ সিঙ্গেল ওয়ের জন্য। আপনি বোথওয়েতে 40 সিঙ্গাপুরি ডলার, আর যদি আপনি ডিসকাউন্ট পান সেক্ষেত্রে আরও কমে হয়ে যাবে, দ্যাট ইজ বাংলাদেশি টাকায় 2,500 টাকার মধ্যে হচ্ছে আপনি টিকিটটা পেয়ে যাবেন। ভিডিওতে আমি ফেরির ইনসাইডটা এতক্ষণ দেখালাম, আপনি সিটগুলো দেখলেই বুঝতে পারবেন লাক্সারিয়াস সিট এবং খুব সেফেস্ট। আপনি ওখানে যাওয়ার পরে হচ্ছে কমপ্লিমেন্টারি পানি পাবেন, আর 40-45 মিনিট সময় সাইট সিইং করতে করতেই আপনার কিন্তু চলে যাবে। সো এটা ফেরি টার্মিনাল হলেও দেখতে কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো মনে হয়, যদিও এটা ইন্টারন্যাশনাল ফেরিঘাট। তো আমরা ফেরিঘাট বলতে যেরকমটা বুঝছি ওরকম না, সেম একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো, এবং আপনাকে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন কমপ্লিট করেই কিন্তু ওখানে যেতে হবে। সো টিকিট কাটার পরেই হচ্ছে আপনাকে ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন পাস করতে হবে, এবং আপনার লাগেজ আমরা ইয়ারে মুভ করলে যেভাবে লাগেজ মেনটেন হয় এখানেও সেম, ওরা লাগেজ নিয়ে নেবে, দেন ওখানে বাটাম সেন্টারে নেমে আপনি হচ্ছে লাগেজ বুঝে নেবেন, সেম অ্যাজ ইয়ার আর কি। ট্যাক্সি ছাড়াও সিঙ্গাপুর থেকে আপনি হারবার ফ্রন্ট সেন্টার, দ্যাট ইজ ফেরিঘাটে, আপনি মেট্রোতে বা এমআরটিতেও ট্রাভেল করতে পারবেন। সো লিটল ইন্ডিয়া বা চায়না টাউন যেখানে থাকেন ওখান থেকে যদি আপনি হারবার ফ্রন্ট সেন্টারের জন্য ওঠেন, তো লিটল ইন্ডিয়া বা চায়না টাউন থেকে খুবই কাছে, 1 বা 2টা স্টেশন পরে, 1.5 বা $2 মতো, 2 সিঙ্গাপুরি ডলারের মতো আপনার হচ্ছে লাগবে। সেক্ষেত্রে আপনি ভিভো সিটি শপিং মল, ওই ভিভো সিটি শপিং মলে যে সেন্টারে কাউন্টারটা আছে ট্রেনের, এমআরটি যে স্টেশন আছে ওই স্টেশনে নেমে জাস্ট ভিভো সিটি শপিং মলের রুফটপে উঠলে পাশের বিল্ডিংটা একদম অ্যাডজাস্টেড লাগানো, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে মুভ করা যায়। সো এই বিল্ডিংয়ের ছাদ থেকে, শপিং মলের ছাদ থেকে ওই বিল্ডিংয়ে ইজিলি মুভ করা যায়, আপনি ইজিলি ওই বিল্ডিংয়ে হেঁটে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার ট্যাক্সি ভাড়াটা বেঁচে যাবে। আর ইন্দোনেশিয়া অনারেবল ভিসা দেওয়ার কারণে আপনার ভিসা নিয়ে কোনো টেনশন নেই, জাস্ট আপনি হচ্ছে ফেরি টিকিট কাটবেন এবং ফেরিতে উঠে যাবেন, বাটাম সেন্টারে নামবেন এবং ওখানে ইমিগ্রেশন কাউন্টার আছে, ওখানে ওরা যেটা করে শুধু হোটেলের কোনো অনলাইন বুকিং আছে কি না সেটা দেখতে চায়। সো আপনি অনলাইনে একটা হোটেল বুকিং করে নিলেও হবে, একান্ত না করতে পারলেও কোনো অসুবিধা নেই, বাট করে নিলে ভালো হয় আর কি, ওরা এটা হচ্ছে ইমিগ্রেশন দেখতে চায় যে তোমার হোটেল বুকিং আছে কিনা। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগে থেকে একটা অনলাইনে যে কোনো একটা হোটেলের একটা অনলাইন বুকিং, জাস্ট নামমাত্র একটা বুকিং করে নিলেই হবে, আর কিছু করতে হবে না। সো যাওয়া এবং আসার জন্য খরচ হলো 2,500 বাংলা টাকায়। ওখানে গিয়ে যেটা করবেন, যদি সস্তায় থাকতে চান, তো নাগোয়া হিল বলে একটা হোটেল আছে, নাগোয়া হিলের ওই এরিয়াটাতে খুবই সস্তায় আপনি হোটেল পেয়ে যাবেন, বাংলাদেশ টাকায় 1,200-1,500 টাকায় স্ট্যান্ডার্ড মানের হোটেল পাবেন। আর যদি খুব লাক্সারি থাকতে চান, অসংখ্য 5-star resort আছে, নাগোয়া হিল রিসোর্ট সেটাও হচ্ছে 5-star resort, সো আপনারা ওখানেও থাকতে পারেন। তবে
ওখানে হচ্ছে কিছু রিসোর্ট আছে যেগুলো হচ্ছে একদম সি বিচের কাছাকাছি, যেমন KTM একটা রিসোর্ট আছে। সো ওগুলোতে হচ্ছে স্ট্যান্ডার্ড মানের হচ্ছে খরচপাতি খুব বেশি একটা না, কিন্তু KTM রিসোর্ট আমার কাছে মনে হয় যে ওই রিসোর্টটা ছিল বেস্ট ওয়ান এবং খুবই সুন্দর ওই রিসোর্টটা। আপনি চাইলে হচ্ছে রিভিউ দেখে যেতে পারেন অনলাইনে, KTM রিসোর্ট। সো KTM রিসোর্টটা দেখতে পারেন। ওখানে আরও অনেকগুলো রিসোর্ট আছে একদম বিচের কাছাকাছি, ওখানে থাকলে মনে হবে আপনি কোথায় আছেন, মানে ন্যাচারাল বিউটি ঘুমটি ঘুটি আপনি সি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এরিয়া। আর হচ্ছে ন্যাচারাল বিউটিফুল একটা জায়গা ওখানে, যা যা দেখার ঘুরবেন দেখবেন, ওখানে গেলেই বুঝতে পারবেন আসলে কী কী দেখার আছে। সো এই হলো মোটামুটি। আর খাওয়া দাওয়া হচ্ছে ওখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া ইন্ডিয়ান স্টাইলে খাওয়া দাওয়া ভরপুর। সো খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন নেই, সব কিছু ইন্ডিয়ান পাওয়া যায়। আর এই তো মোটামুটি ওখানে ঘোরার জন্য যেটা হয়, ওখানে গ্র্যাব বা উবার অতটা চলে না, সো ওখানে বার্গেনিং করে আপনি ডে ওয়াইজ গাড়ি নিতে পারেন। সারাদিনের জন্য গাড়ি নিলে হচ্ছে 1 লাখ বা 2 লাখ ওদের রুপিতে, 1-2 লাখ রুপি মানে খুব বেশি না, বাংলাদেশি টাকায় হচ্ছে কত 2-3 হাজার 5-6 হাজার টাকার মতো বোধ হয় লাগবে এরকম আর কি। সো আমার মনে হয় সারাদিনের জন্য ট্যাক্সি ভাড়া করে নিলেই ভালো, সারাদিন ওরা আপনাকে ঘোরাবে, ঘুরে দিন শেষে বাংলাদেশি টাকায় 5-7 হাজার টাকা খরচ করলে সারাদিন আপনাকে সময় দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু বার্গেনিং করে হচ্ছে আপনার ঠিকঠাক করতে হবে, কারণ প্রচুর বার্গেনিং হয়। সো বাটাম গেলে অবশ্যই ঘুরবেন, মলে ছবি দেখবেন, মুভি দেখবেন, খাওয়া দাওয়া করবেন, শপিং করবেন, এগুলো তো করতেই হবে। আর যেটা করবেন হচ্ছে ওখানে ন্যাচারাল বিউটি আছে, সো আপনার হাতে যদি এনাফ টাইম থাকে যে আমি একটু রিল্যাক্স থাকবো, ঘুরবো আস্তে ধীরে ঘুরবো, তো আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে আপনার কাছে এটা বেস্ট একটা জায়গা। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে সিঙ্গাপুরে একদিন কাটিল করে এখানে একদিন বেশি হলে ভালো হতো, আমি এখানে একটু রিল্যাক্স করতে পারতাম। বাট যারা রিল্যাক্স চান না তাদের কাছে হয়তো বা অতটা পছন্দের হবে না। বাট ইম্পর্টেন্ট থিংস ইজ সেটা হচ্ছে আপনি সিঙ্গাপুর গেলেন, সিঙ্গাপুর থেকে যেহেতু এক্সট্রা কোনো ভিসার ঝামেলা নেই এবং টাকা পয়সা খুব বেশি একটা লাগে না, সেক্ষেত্রে আপনি ইন্দোনেশিয়া ঘুরে একটা জাস্ট ফ্লেভার নিয়ে গেলেন বাটাম ঘুরে আর কি, এই আর কি যা। সো ভিউয়ার্স, তো এই ছিল মোটামুটি। তো সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস প্লিজ। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ।